বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক চমক চলেই আসছে। কখনো সুলতান, প্যান্থার, দিওয়ানা, কখনো ওয়ান্টেড, বাজি, বাঘবন্দি খেলার মতো ছবিতে নানা অবতারের সাজে দেখেছি আমাদের টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে। আবার সেই রকম চমক দেওয়ার জন্য আসছে পরিচালক এম এন রাজের রাবণ। অন্য সাজে, অন্য রূপে আবার দেখা যাবে অভিনেতাকে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। এক ভিন্ন চেহারায় ভয়ঙ্কর এবং প্রতিহিংসা পরায়ণ চরিত্রে দেখা যাচ্ছে জিতকে। তার চেহারার সাথে ইতিমধ্যেই হিন্দি মণিরত্নমের রাবণের তুলনা করা হয়েছে। ছবির কাহিনী কী হতে চলেছে তা নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। ছবিটি নিয়ে এখনও নানা জল্পনা রয়েছে দর্শক মহলে। শোনা যাচ্ছে 2022-এর ঈদে মুক্তি পেতে চলেছে পরিচালক এম এন রাজের রাবণ। অভিনেতার বিপরীতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। অভিনেতা কিংবা পরিচালক কেউই এখনও ছবির বিষয়ে কোনো কথা বলেননি।